بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব নামাজের ভিতরের এবং বাইরের ফরজ সম্পর্কে, অর্থাৎ আহকাম আরকান 13 ফরজ সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার সাথে সাথে নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। নামাজের ফরজ সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, আহকাম অর্থাৎ নামাজের পূর্বের ফরজ কাজসমূহ বা শর্ত। দুই, আরকান অর্থাৎ নামাজের মধ্যের ফরজ কাজসমূহ। এই ফরজ সমূহের কোনো একটি বাদ পড়িলে নামাজ হইবে না, পুনরায় নামাজ আদায় করিতে হইবে। নামাজের পূর্বের ফরজ অর্থাৎ আহকাম বা শর্ত সাতটি, যেমন এক, শরীর পাক, সমস্ত প্রকার নাপাকি হইতে নামাজের শরীর পাক হইতে হইবে। দুই, কাপড় পাক, নামাজি ব্যক্তি যে সমস্ত কাপড় ব্যবহার করিবে তাহা পাক হইতে হইবে। তিন, সতর ঢাকা, পুরুষের নাভি হইতে হাঁটু পর্যন্ত এবং স্ত্রীলোকের উভয় হাতের কবজা, উভয় পায়ের পাতা ও মুখমণ্ডল ব্যতীত সমস্ত শরীর সতরের অন্তর্ভুক্ত, ইহার কোনো অংশ প্রকাশ পাইলে নামাজ হইবে না। চার, জায়গা পাক, যে স্থান বা যে বস্ত্রের উপর দাঁড়াইয়া নামাজ পড়িবে তাহা পাক হইতে হইবে। পাঁচ, কিবলামুখী হয়ে নামাজ পড়া। ছয়, নিয়ত করা, যে ওয়াক্তের যে নামাজ পড়িবে তাহা অন্তরে থাকিতে হইবে, মৌখিক নিয়ত করা মুস্তাহাব। সাত, ফরজ নামাজ উহার নির্ধারিত সময়ের মধ্যে পড়া। নামাজের ভিতরের ফরজ অর্থাৎ আরকান ছয়টি, যেমন এক, তাকবীরে তাহরিমা অর্থাৎ দুনিয়াবী সমস্ত কাজকর্ম চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে আল্লাহ আকবর বলে নামাজ আরম্ভ করা। দুই, কেয়াম অর্থাৎ দাঁড়াইয়া নামাজ পড়া, তবে দাঁড়াইবার ক্ষমতা না থাকিলে বসিয়া, বসার ক্ষমতা না থাকিলে শুইয়া ইশারায় নামাজ আদায় করিতে হইবে। তিন, কিরাত অর্থাৎ কোরআন পাক হইতে কিছু অংশ পাঠ করা, যেমন বড় এক আয়াত বা ছোট তিন আয়াত পরিমাণ পাঠ করা। চার, রুকু করা। পাঁচ, সিজদা করা। ছয়, শেষ বৈঠকে বসা। তিন বা চারি রাকাতওয়ালা নামাজে দুই রাকাত পরে বসা ওয়াজিব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে নামাজের আহকাম আরকান অর্থাৎ নামাজের ভিতরে এবং বাইরের ফরজগুলো সম্পর্কে আলোচনা করা হলো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায় আজকে এ পর্যন্তই। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।